একটা একজনকে খুশি করা, তিনি কে? যা শুনবো আমলের নিয়তে শুনবো, ঠিক কিনা? আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা মানুষ যদিও অল্প করে কিন্তু প্রতিনিয়ত করে, কন্টিনিউয়াসলি করে। এজন্য যাই আমরা করব, অল্প অল্প করে করব, কিন্তু প্রতিনিয়ত করব। আর আজকে আমরা যা শুনবো কিসের নিয়তে? এখনো কইতে পারে না অনেকে, সবাই রাজি তো? ইনশাল্লাহ পড়েন। আমি আপনাদের খেদমতে সূরা আল বাকারার 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন, এই তথ্যগুলো আজকে আমরা শুনবো, ইনশাল্লাহ পড়েন। রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ বিচালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নি জাআইলুকা লিন-নাসি ইমামা। সুবহানাল্লাহ পড়েন। যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন, ওই নবীর নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই বলেন কি নাম? চিল্লায় বলেন কি নাম? আল্লাহ বলেন, নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার I bet you I can guess the number one problem you're having with trying to make money online right now. Are you ready? The number one problem is you're spending way too much time on YouTube watching useless videos teaching you useless techniques on how to build an e-commerce store. Those are the facts. That's the truth. Everyone's out here right now trying to teach you how to do drop... Ibrahim ke anek gulo bishoye porikha korechhilam. Ar amar khalil Ibrahim protita porikhay golden A plus peyeche. প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে, আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নি জাআইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, এতগুলো কঠিন পরীক্ষা নিলাম, একটাও ফেল মারলাম না, সবগুলাই পাশ, যাও, এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানাই দিলাম। ইমাম মানে নেতা, ইমাম মানে কি? নেতা। নেতা হওয়া এত সহজ না, আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাঁটি সোনা বানানো হয়, তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে, পরীক্ষা করে করে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন। আল্লাহ বলে, অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদনা ইব্রাহিমকে। আল্লাহ যারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্ব নয়। বলেন, আশাদ্দুন নাসি বালা আনাল আম্বিয়া, এই দুনিয়ার বুকে সবচাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে সিদ্দিকিনদের, তারপরে শহাদাদের, তারপরে সালিহিনদের। ইবতালার রজুলু আলা হাসাবি দীনিহি, যেই ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষা। বিশ্ব নবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী ওরা আপনারে গণক বলে, ওরা আপনারে জাদুকর বলে, ওরা আপনারে কবি বলে, ওরা আপনারে পাগল বলে, কিন্তু আপনি হতাশ হবেন না, একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে। এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ মুমিন ভয় পায় না, চিল্লায় এখন ঠিক কিনা? ও নবী, আপনি বিচলিত হবেন না, হতাশ হবেন না। আপনার আগে যেই নবীর জীবন ও পরীক্ষা ছিল কি ছিল না? আমি